নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে জায়গাটা এসেছি, এটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, কোন একটা মলে। এটা হচ্ছে কলকাতার সাউথ সিটি মল। হাওড়া থেকে এই মলের দূরত্ব 15 কিলোমিটার। যদি আপনারা বাসে আসেন তাহলে 45 থেকে 50 মিনিট মতো লাগবে, আর যদি পার্সোনাল গাড়ি নিয়ে যান 30 থেকে 40 মিনিট মতো লাগবে। এই মলটা আপনারা মেট্রো হয়েও যেতে পারেন, বাসেও যেতে পারেন, উবের বুক করেও যেতে পারেন, ট্যাক্সি নিয়েও যেতে পারেন, অনেকগুলো অপশন রয়েছে। আপনারা যদি মেট্রো করে যান তাহলে হাওড়া থেকে ধর্মতলা যাবেন যে কোনো বাসে, ধর্মতলার এসপ্ল্যানেড থেকে মেট্রোতে চাপবেন, রবীন্দ্র সরোবরে নামবেন, ওইখান থেকে মিনিমাম 20 মিনিট হাঁটলে মলের কাছে পৌঁছে যাবেন। তাহলে ওই রবীন্দ্র সরোবর থেকে আপনারা অটো নিতে পারেন, 15 থেকে 20 টাকা মতো নেবে, অটো নিয়েও মলের কাছে পৌঁছে যেতে পারেন। যদি বাসে যান, হাওড়া থেকে যে বাসগুলো ঢাকুরিয়া যাচ্ছে ওই বাসগুলোতেও যেতে পারেন, ওই বাসগুলো যেখানে নামাবে ওইখান থেকেও অটো নিয়ে আপনারা মলের কাছে যেতে পারেন। এই মলটা সকালবেলা 11টাতে খোলে আর সন্ধ্যা 10:30টাতে বন্ধ হয়ে যায়। মলটা বিশাল বড় আর খুব সুন্দর সুন্দর জিনিসগুলো সাজানো গোছানো রয়েছে, প্রত্যেকটা জিনিস আপনাদের পছন্দ হবে। আর দামটা এতটা বেশি যে নর্মাল পাবলিকদের তো কেনার ক্ষমতা নেই, আপনারা চাইলেও কিনতে পারেন। মলের একদম টপ ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট, বিশাল বড়, যেটা সাজানো গোছানো খুবই সুন্দর। আর যেখানে আপনারা দেখতে পাবেন নায়ক নায়িকারা বসে টাইম পাস করছে, খাচ্ছে, গল্প করছে, আপনারা ওদেরকে ওইখানেই দেখতে পাবেন। কোনো না কোনো টাইম কেউ না কেউ ওই রেস্টুরেন্টে এসে বসে খাচ্ছে। যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে আইনক্সে বসে সিনেমা দেখতে পারেন। আর বাচ্চারা যদি যায়, বাচ্চাদের তো অনেক গেম রয়েছে, গেমগুলো খেলতে পারে। আপনারা যদি কলকাতা যান, হাতে যদি টাইম থাকে অবশ্যই গিয়ে এই সাউথ সিটি মলে ঘুরে আসতে পারেন। আর মলে গেলে কিনতে হবে কে বলেছে, নর্মাল ঘুরে ঘুরে চলে আসবেন, যেটা আমি করেছি। একদম নিচ ফ্লোরে আইসক্রিমের দোকান থেকে ওই 150 টাকা মতো নিয়েছিল একটা আইসক্রিম, কিনে খেতে খেতে পুরো মলটা ঘুরে ব্যাস চলে এসেছি। আপনারা চাইলে এইভাবেও ঘুরে আসতে পারেন। শপিং মলে গেছি, এত সুন্দর সুন্দর জামা কাপড় দেখেছি, ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিসপত্র দেখেছি, কিন্তু কোনো কিছু কিনতে পারিনি। তাতে কি হয়েছে, দাম এত বেশি থাকায় মন খারাপ করে লাভ নেই,